নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, অনেক সময় দেখা যায় বর্ষা বাড়তে না বাড়তেই মশার উৎপাত কিন্তু বাড়িতে ভীষণ পরিমাণে বেড়ে যায়। মশা তাড়ানোর জন্য আমরা যে প্রশোধনীগুলো ব্যবহার করি সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। তাই আমরা ঘরোয়া উপায়েই কিন্তু বাড়ি থেকে মশাকে তাড়িয়ে ফেলতে পারি। তারই একটি অসাধারণ টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি বন্ধুরা টিপসগুলি একটু হলেও আপনাদের কাজে লাগবে। চলুন তাহলে দেখে নিই, দুটো টিপস শেয়ার করব। প্রথম যে টিপসটি, এখানে আমি কিছুটা পরিমাণ তুলো নিয়ে নিয়েছি। বন্ধুরা দেখুন, এই ধরনের তুলো প্রত্যেকের বাড়িতেই থাকে। এখানে আমি নিয়ে নিচ্ছি তেজপাতা, সামান্য পরিমাণ আমি এইভাবে তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণ রসুনের খোসা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দুটো আমি লবঙ্গ দিয়ে দিলাম। আপনারা চাইলে সবগুলো উপকরণ কিন্তু গুঁড়ো করে একটি কৌটোর মধ্যে রেখে দিতে পারেন। এবার আমি নিয়েছি কিছুটা পরিমাণ জোয়ান, যে জোয়ান আমরা হজমের জন্য খেয়ে থাকি সেই জোয়ান, জোয়ানটা আমি এখানে দিয়ে দিলাম তুলোর ঠিক মাঝখানে দিয়ে। এবার আমাদের না একটি সলতে টাইপের তৈরি করে নিতে হবে। দেখুন এইভাবে আমি এখানে সলতে টাইপের তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এরকম সলতে বানিয়ে অনেকগুলো রেখে দিতে পারেন। এবার আমি একটি পুরনো প্রদীপ নিয়ে নিয়েছি। প্রদীপের মধ্যে আমরা দেব সামান্য পরিমাণ সরিষার তেল, বেশি সরিষার তেল কিন্তু দেব না। সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে আমরা যদি এরকম একটি প্রদীপ সন্ধ্যাবেলায় বলুন, বা যখন বাড়িতে মশার উৎপাত খুবই বেড়ে যায়, এমনকি দরজা জানলা আমাদের বন্ধ করে রাখতে হয়, সেরকম একটি প্রদীপ আপনারা ধরিয়ে নিন। ধরিয়ে দরজা জানলা সব খুলে দিন, এমনকি পুরো ঘর বাড়িতেই প্রদীপটাকে দেখিয়ে নিন। প্রদীপের যে শিখাটা উঠবে বন্ধুরা, এর মধ্যে রয়েছে কিন্তু তেজপাতা, রসুনের গন্ধ, এমনকি জোয়ানের গন্ধ, যেটা মশারা একেবারেই সহ্য করতে পারে না। আপনারা গুগলে সার্চ করেও দেখে নিতে পারেন, জোয়ানের মধ্যে এমন কিছু উপকারী গুণ আছে যেটা শুধু মশা নয়, বাড়ি থেকে অন্যান্য বিষাক্ত পোকামাকড়ও দূর করে। এরকম প্রদীপটা আমাদের খুব ভালো করে পুরোটা জ্বালাতে হবে, যাতে ভেতরের মিশ্রণটা খুব ভালোভাবে জ্বলে যায়। যে ধোঁয়াটা হচ্ছে এটা কিন্তু আমাদের শরীরের জন্য কোনো ক্ষতিকর নয়। মশা তাড়ানোর জন্য যে কয়েল বা তেল ব্যবহার করি তাতে কিন্তু ক্যান্সার, শ্বাসকষ্টর মতো সমস্যা আমাদের হয়। এই প্রদীপটার ধোঁয়াটা আপনারা সারা ঘরে দেখান, দু তিন মিনিট জ্বলবে, দেখবেন মশা কিন্তু 80% কমে যাবে। পরের যে টিপসটি, একটি গ্যাসের পাত্রে আমি এখানে এক গ্লাস জল দিয়ে দিয়েছি। এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নিম পাতা, কিছুটা পরিমাণ রসুনের খোসা, তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ জোয়ান আর কিছুটা পরিমাণ জিরা। খুব ভালো করে এটাকে 2 থেকে 3 মিনিট বন্ধুরা আমাদের ফুটিয়ে নিতে হবে। দেখুন এইভাবে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই দেখবেন জলের কালারটা কিন্তু বন্ধুরা চেঞ্জ হয়ে যাবে, আর জলটাকে ফুটিয়ে আমাদের কিছুটা কমিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে যখন ফুটে উঠবে জলটা, মানে আমি 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি কী করব, এটাকে না গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পর জলটাকে আমাদের খুব ভালো করে কিন্তু ঠান্ডা করে নিতে হবে বন্ধুরা। ঠান্ডা করে জলটাকে ছেঁকে নেব। জলটা এবার দেখুন আমি এটাকে ঠান্ডা করে তো নিয়েছি, একটি ছাঁকনির সাহায্যে আমি এটা ছেঁকে নিয়েছি। বন্ধুরা দারুণ একটি মিশ্রণ কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। এটা কিন্তু আমাদের ত্বকের কোনো রকম ক্ষতি করবে না, কারণ এতে কোনো রকম কেমিক্যাল কিন্তু বন্ধুরা মেশানো নেই। এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু ডেটল দিয়ে দিলাম, কারণ ডেটলের গন্ধটাও খুব স্ট্রং। আপনারা ডেটল না চাইলে নাও দিতে পারেন। এবার কি করব, ডেটলটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা। এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু স্প্রে বোতল থাকে। এখানে দেখুন আমি একটি স্প্রে বোতল নিয়ে নিয়েছি। স্প্রে বোতলের মধ্যে আমি এইভাবে যে মিশ্রণটা তৈরি করেছি সেই মিশ্রণটা স্প্রে বোতলের মধ্যে আমি এইভাবে ঢেলে নিলাম। তারপর আমি কি করব, এই মিশ্রণটাকে কিভাবে আমরা ইউজ করব, ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। আমরা অনেক সময় বাচ্চাদেরকে পার্কে নিয়ে যাই, মাঠে নিয়ে যাই, নানা রকম স্প্রে জামাই দিই যেটা কেমিক্যালযুক্ত। এরকম মিশ্রণ যদি স্প্রে করে দিই জামার নিচের দিকে, এর যে গন্ধটা সেই গন্ধের কারণে বাচ্চাদের গায়ে আশেপাশে মশা কিন্তু আসবে না। আর গায়ের আশেপাশে মশা না আসলে কিন্তু বাচ্চাদের মশাও কামড়াবে না, আর এটা কোনো রকম আমাদের টাকা পয়সা কিন্তু খরচা করার প্রয়োজন পড়ল না। ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন, কিংবা আমাদের বাড়িতে যেখানে কৌটো কাটিতে মশলা থাকে না, কৌটোর মধ্যে অনেক সময় না এইসব জায়গায় পেছনের দিকে লুকিয়ে মশা থাকে, এখানেও দিয়ে দিতে পারেন। গ্যাস সিলিন্ডারের আশেপাশে মশারা দিনের বেলায় বাসা বাঁধে, সেখানে দিয়ে দিতে পারেন, দেখবেন তার ফলে কিন্তু আপনাদের এইসব জায়গায় মশারা লুকিয়ে থাকতে পারবে না। বিশেষ করে সন্ধেবেলায় দেখা যায় জানলা দিয়ে মশা আসতে থাকে। আপনারা জানলার গ্রিল ঘুরেতে একটু পর্দার মধ্যে
মধ্যে দিয়ে দেবেন অবশ্যই, কিন্তু প্রত্যেক দিন একটুখানি স্প্রে করতে হবে, তাহলেই দেখবেন মশারা আর এইসব জায়গা থেকে ঢুকবে না। তাই এরকম একটি মিশ্রণ আপনারা তৈরি করে রাখুন বন্ধুরা, আমি গ্যারান্টি দিয়ে বলছি মশার উৎপাত অনেকটাই কম হবে। এমনকি মশা কামড়ানোর জন্য যে আমরা প্রসাধনীগুলো ব্যবহার করি তাড়ানোর জন্য, সেগুলো আমাদের কিনে ব্যবহার করতে লাগবে না, আর আমাদের স্বাস্থ্যের কিন্তু বড় বড় যে রোগ আমাদের শরীরে বাসা বাঁধে সেটাও কম বাসা বাঁধবে।